পাঠান নামক একটি ছবি হয়েছে, সিনেমা হয়েছে, সেখানে একটি গান আছে অথবা নৃত্য আছে, নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন এটি, ঝুমে জো পাঠান। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি গান না নৃত্য, কোনটা? হ্যাঁ, গান তো বটেই, প্রাথমিকভাবে এটি একটি গান, তবে নৃত্য নির্ভর। সেই নৃত্য যদি খুব উচ্চমার্গের কিছু হতো, শৈল্পিক সুষম থাকত, তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কারণ গানের সঙ্গে নৃত্য বহু পুরনো, নৃত্য গীত বাদ্য এই তিনটা নিয়েই সঙ্গীত। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি নায়কের ধনুষ্টঙ্কার নৃত্য এবং নায়িকার আদিরসাত্মক অঙ্গভঙ্গি, এটিকে আমি নৃত্য বলতে রাজি না। এখন কোনটি শুনবো আমরা, এইসব গান শুনবো? গান হিসাবে এমন কোনো গান নয় এটি, কিন্তু এটি আমার মনে হয় যে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে জনপ্রিয়তায়। এখন বিনোদন মানেই হচ্ছে আদিরস, স্নেহরস, বাৎসল্য রস, বীর রস, করুণ রস, এসব রস এখন উধাও হয়ে গেছে, এখন সব আদিরস। ওই যেটা বলছিলাম যে ওই গানটির কথা, যেই গানটির কথা বলছিলাম, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, একটু একটু চিন্তা করলেই দেখবেন যে ওখানে হয় আছে ধনুষ্টঙ্কার নৃত্য, অর্থাৎ নায়করা দেখবেন বাঁকা হয়ে যায়। তো আমরা শুনেছি ডাক্তাররা বলতেন যে ধনুষ্টঙ্কার রোগে নাকি বাঁকা হয়ে যায়, এইরকমভাবে এটা হয়ে যায়, এবং নায়িকার অতি সংক্ষিপ্ত পোশাক পরিচ্ছদ পরে নানা রকম অঙ্গভঙ্গি করার মধ্য দিয়ে আদিরসের সৃষ্টি করা। তো এটি এখন বিনোদন, বিনোদনের অর্থ এখন তাই, কিন্তু আমাদের সময় বিনোদন অর্থ তা ছিল না, বিনোদনের সংজ্ঞা পাল্টে গেছে।